আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটিতে যেটি আলোচনা করব সেটি হলো নতুন উইন্ডোজ দেওয়ার পর যে সফটওয়্যারগুলো প্রথমে ইনস্টল করতে হয় সেই সফটওয়্যারগুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়ালটি শেয়ার করবেন। পাশাপাশি একটি অনুরোধ থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়ালগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়, আপনারা টিউটোরিয়ালগুলি দেখে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরতে পারেন। তো চলুন জেনে নেই নতুন উইন্ডোজ দেওয়ার পর যে সফটওয়্যারগুলি প্রথমে ইনস্টল করতে হয় সেই সফটওয়্যারগুলি কি কি। মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস হলো উইন্ডোজ কম্পিউটারের প্রাণ। এই সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করতে হয়। কেউ যদি মনে করে মাইক্রোসফট অফিস ছাড়া কম্পিউটার চালাবো, তবে নিশ্চিতভাবে বলা যায় কম্পিউটার সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। কম্পিউটারে কোনো কিছু লিখতে হলে অবশ্যই মাইক্রোসফট অফিসের প্রয়োজন হবেই, তাই উইন্ডোজ দেওয়ার পরপরই মাইক্রোসফট অফিসটি কম্পিউটারে ইনস্টল করে নেওয়া জরুরি। অভ্র বা বিজয় 52। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা আমাদের মাতৃভাষা, জীবন চলার পথে বাংলা আমাদের লিখতে হবেই, এটা ছাড়া আমার কোনো কিছুই করতে পারবো না। কম্পিউটারে সাধারণত বাংলা লেখা যায় না, বাংলা লেখার জন্য থার্ড পার্টি কোনো সফটওয়্যারের সহযোগিতা নিতে হয়, তার মাঝে যেমন বিজয় 52, অভ্র, বিজয় 21 ইত্যাদি। কম্পিউটারে বাংলা লিখতে হলে এগুলো যে কোনো একটি সফটওয়্যার প্রয়োজন হবে। গুগল ক্রোম বা মজিল্লা ফায়ারফক্স ব্রাউজার। কম্পিউটারে যারা ইন্টারনেট ব্যবহার করেন এই সফটওয়্যারগুলো তাদের জন্য প্রয়োজন হবে। গুগল ক্রোম বা মজিল্লা ফায়ারফক্সের যে কোনো একটা ব্যবহার করে পৃথিবীর সকল ওয়েবের কাজ সম্পাদন করা যাবে। ফটোশপ ও ইলাস্ট্রেটর। এই সফটওয়্যারগুলো গ্রাফিক্স ডিজাইনদের জন্য, যারা গ্রাফিক্স ডিজাইন করতে ভালোবাসেন তারা কম্পিউটারে এই দুটি সফটওয়্যার ইনস্টল করে নিতে পারেন। প্রাইম প্রো বা ক্যামটাসিয়া। যারা ভিডিও এডিটিং করতে ভালোবাসেন তারা প্রিমিয়ার প্রো বা ক্যামটাসিয়া এর যে কোনো একটি কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।